ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের কিন্তু তোমাদের নতুন একটি অফিশিয়াল নোটিফিকেশন চলে এসেছে। তো নোটিফিকেশনে কি বলা হচ্ছে চলো দেখি তোমাদের নোটিফিকেশনটা পাবে। আমি অফিশিয়ালি ওয়েবসাইট দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো কিংবা আমি পিডিএফও দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ তোমরা যে 30/7/2020 আজকেই কিন্তু বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে। তো এখানে কি বলছে তো নোটিশটা একটু তোমাদের পড়ে শোনাই। এখানে টোটাল পোস্ট রয়েছে তোমাদের 2000, দেখতেই পাচ্ছ 2000 টোটাল পোস্ট রয়েছে। এবং তোমাদের দেখতে সুবিধার্থ আমি মেন মেন পয়েন্টগুলো বলে দেবো। সেক্ষেত্রে তোমাদের স্যালারি রয়েছে 10,000 টাকা, এবং তোমরা যে কোনো ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এটা কিন্তু আবেদন তোমাদের 7 দিনের ভিতরেই কিন্তু সাবমিট করতে হবে। তারপরে তোমরা ডেট অফ বার্থ কিন্তু তোমরা 18 থেকে 40 বছর অবধি পেয়ে যাবে, এবং এসসি এসটি হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় অবশ্যই পেয়ে যাবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, প্রুফ অফ রেসিডেন্স অফ ফটো আইডি হিসেবে তোমাদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড দিলেও চলবে, এবং এজ হিসেবে তোমাদের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ডের যে কোনোর ভিতরে একটা দিলে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন মার্কশিট আর সার্টিফিকেট অফ লাস্ট এক্সাম। দেখা গেলো এটা তোমার 8 পাস সের বিজ্ঞপ্তি তোমার দেওয়া হলো, তোমার এইচএস কমপ্লিট করা আছে, সেক্ষেত্রে তোমাদের এইচএসের সার্টিফিকেটটা দিলেই কিন্তু আর পিছনেরগুলো না দিলেও চলবে। এবং তোমাদের মেন মেন পয়েন্টগুলো আমি শুধু বলে রাখছি। এখানে কিন্তু মক টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, এখানে কোনো রিটেন হবে না, তোমাদের ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের এখানে দেখতেই পাচ্ছ ও যে তোমাদের মার্কসগুলো ভাগ করা আছে, সেক্ষেত্রে তোমাকে বাংলাতে কোনো প্যারাগ্রাফ পড়তে দিবে এবং লিখতে দিবে, ইংলিশেও তোমাদের এই ধরনের জেনারেল নলেজ থেকে হয় তোমাদের কিছু চেক করবে। এ ফরেস্ট সম্পর্কে তোমাদের কোনো ধারণা রয়েছে কিনা, এবং তোমাদের স্বাস্থ্যতে কিন্তু 10 মার্ক রয়েছে। এটা কিন্তু ফিজিক্যাল চ্যালেঞ্জারদের মধ্যে কিন্তু নাও হতে পারে, এখানে কিন্তু কোনো কিছু বলা হয়নি। তারপরে তোমাদের এগুলো সব ডিস্ট্রিক্ট অনুযায়ী তোমাদের সব অফিসারের নাম দেওয়া রয়েছে। তো এবার চলো দেখা যাক অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ইংলিশে কিংবা বাংলাতে দুটোতে দেওয়া আছে। তো তোমাদের আমি বলবো সেক্ষেত্রে তোমরা ইংলিশে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোন ডিস্ট্রিক্ট থেকে ফর্ম ফিল আপ করছো, এবং সেখানে তারপরে তোমাদের এখানে কিন্তু পাসপোর্ট সাইজ কিন্তু ফটোকপি দিয়ে দেবে। তারপরে তোমাদের কি বলছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা একটা অতটা কঠিন নেই তাও তোমাদের জানিয়ে রাখছি। এখানে তোমাদের নেম দিয়ে দিবে, সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখবে, তোমাদের ফাদার্স নেম, ডেট অফ বার্থ, কাস্ট সার্টিফিকেট থাকলে তার নম্বর সহ এডুকেশন কোয়ালিফিকেশন, এবং শেষে তোমাদের অ্যাড্রেস, সেখানে পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, এবং পিন নম্বর দিয়ে দেবে। তারপরে চলো কন্ট্যাক্ট, এখানে তোমাদের ফোন নম্বরটা দিয়ে দেবে, এবং ইমেল আইডিটা খুব সুন্দরভাবে লিখবে যাতে স্পষ্টভাবে তোমাদের বোঝা যায়। তো এইটুকুই ছিল ফর্ম। এখানে তুমি ধরো ডেট দিচ্ছ, তোমরা যে ডেটে ফর্ম ফিল আপ করছো সেই ডেটটা তোমরা দিয়ে দেবে, এবং এখানে সুন্দরভাবে তোমাদের সিগনেচারটা করে নেবে।
এই ছিল ফর্ম। তো বেশি কিছু ফর্মে ছিল না, কিংবা তোমরা যদি ভাবছো না আমি বাংলাতে করব সেক্ষেত্রে তোমরা বাংলাতেই করে নিতে পারবো, কিন্তু আমি বলবো তোমরা কখনোই বাংলাতে করার চেষ্টা করবে না, যতটা পারো ইংলিশে করার চেষ্টা করো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কেননা তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। ততক্ষণ ভালো থাকবে, সুরক্ষিত থাকবে।